দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ। জনাব কায়সার হামিদ, আপনাকে স্বাগত একুশে বিজনেস। আপনাকে ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর। আমরা কি পুঁজিবাজার নিয়ে কথা বলতে চাই। আমরা জানি যে 2013 সালের পর ডিএসসির যে প্রধান ইন্ডেক্স ডিএসইএক্স তার সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে। আজকে এখনও পর্যন্ত 6,397 অবস্থান করছে ইন্ডেক্সটি, বলা যায় 6,400 অবস্থান করছে। তো কীভাবে দেখছেন, বিশেষ করে 6,000 যে একটা ব্যারিয়ার ছিল, মনস্তাত্ত্বিক একটা ব্যারিয়ার ছিল, সেটি কিন্তু আমরা অতিক্রম করতে পেরেছি। তো সার্বিকভাবে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই আমরা। জি ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনা দেখছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যে সূচকে উন্নীত হয়েছি সেটা আমাদের স্টক মার্কেটের ডেপথের অনুযায়ী এখনো পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। আমাদের আসলে আরো দূরে যাওয়ার যাওয়ার সুযোগ রয়েছে। আমরা যে রেগুলেটরি রিফর্মস গুলো দেখেছি, আমরা কর্পোরেট গভর্নেন্সে যে চেঞ্জেস গুলো দেখতে পাচ্ছি এবং মানুষের যে আস্থা এবং পার্টিসিপেশন দেখতে পাচ্ছি, আফটার মেনি ইয়ার্স যে প্রায় 2,000 কোটি টাকার উপরে ট্রেড বা প্রতিদিনই আমরা 1,500 কোটি টাকার উপরে ট্রেড দেখতে পাচ্ছি, তো সেই সেই আসপেক্টে আমি মনে করি যে আমাদের 6,400 যে ইন্ডেক্সে আমরা এসেছি এটা আমাদের মার্কেটের জন্য ঠিক আছে এবং আরো বেশি যাওয়ার সুযোগ আছে বলে আমি এখন মনে করছি। আচ্ছা, একদম আমরাও সেটা প্রত্যাশা করি। এবং এসিসি কিন্তু মার্কেট উন্নয়নে অনেক কাজই করছে, আপনি বলছিলেন। তো সামনে আমরা জানি যে ইউএসএতে একটি রোড শো হতে যাচ্ছে মার্কেটের পরিধি বৃদ্ধিতে, তো সেদিকে আপনি কিভাবে দেখছেন, বিশ্লেষণটা কি আপনার? ঠিক বলেছেন রানু, আপনি জানেন যে বিসিক এর আগে একটা মিডল ইস্টে একটা রোড শো করেছে, এবার মেড ইন বাংলাদেশ নামে আপনারা জানেন যে ইউএসএতে একটা রোড শো হতে যাচ্ছে এই এই মাসের শেষ সপ্তাহে, নিউ ইয়র্কে, ওয়াশিংটন ডিসিতে এবং আরো লস অ্যাঞ্জেলস সহ আর কয়েকটা শহরে হবে। বেসিক্যালি যে জিনিসটা এখন আমাদের বিসিক চেষ্টা করছে, বাংলাদেশ যে একটা ইনভেস্টমেন্টের জন্য একটা বিরাট অপরচুনিটি, একটা জায়গা, আমাদের যে ইকোনমিক ইন্ডিকেটর গুলো আছে সেই ইকোনমিক ইন্ডিকেটর গুলো যে পারফর্ম করছে 50 ইয়ার্স এ যে বাংলাদেশ একটা জায়গায় এসেছে, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ, আমাদের জিডিপি গ্রোথ, আমাদের পার ক্যাপিটা ন্যাশনাল ইনকাম, আমাদের অন্যান্য ইন্ডেক্স, অন্যান্য সূচকগুলো যেভাবে উন্নীত হয়েছে সেখানে কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের এখন অনেক বড় দূরে যাওয়ার সুযোগ আছে, জিডিপিতে কন্ট্রিবিউট করার সুযোগ আছে। তো সেই বিষয়টা যদি আমরা বাইরে ডিসপ্লে করতে পারি, আপনি জানেন যে আমেরিকা একটা বিগ মার্কেট, এখানে দুই ধরনের ইনভেস্টর আমরা পাবো। একটা হচ্ছে যে যারা অনেক ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, ফার্ম আছে, ইনস্টিটিউশন আছে, ডিএফআই আছে, যারা বাংলাদেশ মার্কেটকে অবজার্ভ করছে এবং তাদের কনফিডেন্সটা আমরা নিতে পারবো। এক দুই হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে ইউএসএ তে আছেন, বাংলাদেশের যারা একটা শক্ত অবস্থানে গেছেন, তাদের দ্বিতীয় প্রজন্ম অনেকে অলরেডি এখন ওইখানে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু তাদের ওই দেশে ইনভেস্টমেন্ট অপরচুনিটি খুব কম। তো তারাও কিন্তু এই মার্কেটে জানার মাধ্যমে, এই ইনিশিয়েটিভ এর মাধ্যমে কিন্তু আপনার বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে তাদের একটা পার্টিসিপেশনের সুযোগ বা দ্বার উন্মুক্ত হবে। আপনি জানেন যে বিডি ফাইন্যান্স, যেমন আমরা আমেরিকার একটা কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট করলাম যে যারা বাংলাদেশ বাংলাদেশ মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, শুধুমাত্র তারা কিন্তু বাংলাদেশে লোন দেওয়ার জন্য আসছে না, তারা ইকুইটি পার্টিসিপেশন করবে, ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেশন করবে। তো সেইটা করার জন্য আমরা যেমন প্রাইভেট সেক্টরে আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করছি, আমাদের কর্পোরেট কোম্পানিগুলোকে প্রেজেন্ট করছি, বিসিক যেটা করছে এটা কিন্তু একটা বড় আপনার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এন্টার কান্ট্রিকে কিন্তু আমরা সেখানে ঠিক সিমিলারলি একটা বড় লার্জার গ্রুপ অফ ইনভেস্টরের সামনে প্রেজেন্ট করতে পারছি। তো সেইটা আমার কাছে মনে হয় একটা বিরাট উদ্যোগ, একটা বড় ধরনের উদ্যোগ, এবং বিসিকের এই ইনিশিয়েটিভের ফলে আমরা কিন্তু একটা নতুন মাত্রা দেখতে পাবো। এবং আমরা যদি ইউএস এর ইনভেস্টমেন্ট গুলো বাংলাদেশে দেখতে পাই, আমাদের ক্যাপিটাল মার্কেট যেমন সমৃদ্ধ হবে, সাথে সাথে কিন্তু আমাদের বাংলাদেশের রিয়েল ইকোনমিতে যে কন্ট্রিবিউশনটা, যে এক্সপেকটেশনটা আমরা করছি যে আমরা একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ 2041 দেখতে পাবো, তার যাত্রার দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে। আমরা সেটা প্রত্যাশা করি যে রোড শোর মাধ্যমে আমাদের পুঁজিবাজার পরিধি আরও বৃদ্ধি পাবে। এবং আমরা কিন্তু গত মাসে দেখতে পেলাম যে এশিয়ার মার্কেটগুলোর মধ্যে আমাদের যে পারফরমেন্স পুঁজিবাজারের ক্ষেত্রে সেটা অনেক ভালো ছিল, একদম উপরের দিকে ছিল। তো একটু জানতে চাইবো যে ঈদ উল আজহার আগে আর মাত্র 1 কার্যদিবস, আজকে তো একটু স্লো ট্রেন আজকে দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 900 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে ঈদের আগে, এটি খুবই স্বাভাবিক। তো আমি একটু জানতে চাইবো যে ঈদের পরের প্রত্যাশাটা কেমন থাকবে মার্কেটকে ঘিরে, বিশেষ করে আসলে মার্কেট বিনিয়োগের জন্য আসলে কতটা আকর্ষণীয় বলে আপনার কাছে মনে হয় এই মুহূর্তে?
জি, আজকে যেটা দেখছেন এটা একদম স্বাভাবিক একটা বিষয়। মানুষের দৈনন্দিন লেনদেনে একটু ক্যাশ উইথড্রল, একটু সেল, একটু এটা থাকতেই পারে। এবং আমাদের বাংলাদেশে দুটা ফেস্টিভ্যালের একটা বড় ফেস্টিভ্যাল হচ্ছে আপনার ঈদুল আজহা। সো দিস ইজ এ ন্যাচারালি আমি এটাকে দেখতে পাচ্ছি। বড় যে সুবিধাগুলো আমরা মনে করছি যে ঈদের পরে মার্কেটটা পজিটিভলি আসবে, মানুষের পার্টিসিপেশন আরো বাড়বে, সেটার একটা বড় কারণ হচ্ছে কর্পোরেট ট্যাক্স কমেছে আপনি জানেন, এবং যেটার ইম্প্যাক্টটা আমরা এই ঈদের পরে ফার্স্ট কোয়ার্টার গুলোতে আমরা দেখা শুরু করবো। আমরা যে রোড শো দেখছি যেখানে এনআরবি এবং ফরেন ইনভেস্টমেন্ট গুলোকে এনকারেজ হচ্ছে, তাদের একটা পার্টিসিপেশন আসার সুযোগ আছে। কর্পোরেট গভর্নেন্স এর ব্যাপারে আপনি দেখেন যে বিসিক কিন্তু বেশ একটা স্ট্রং পজিশন নিয়েছে। আমরা অনেকগুলো কোম্পানির বোর্ড কে রিস্ট্রাকচার করতে দেখলাম বিসিক কে। তো এটার মাধ্যমে কিন্তু একটা দুইটা সিগন্যাল, একটা হচ্ছে যে যারা সাধারণ ইনভেস্টর আছে তারা জানতে পারছে যে তাদের স্বার্থ রক্ষার জন্য রেগুলেটরের যে ভূমিকা সেটা পালন হচ্ছে। আবার অন্যদিকে কর্পোরেট গুলোর মধ্যে কিন্তু আপনার একটা বার্তা ছড়িয়ে গেছে যে কর্পোরেট গভর্নেন্স যদি এনশোর না হয় তাহলে কিন্তু যারা এখন উদ্যোক্তা বোর্ডে আছেন তাদেরকে আসলে জবাবদিহিতার আওতার মধ্যে আসতে হবে। তো সেটা যেমন আপনার একটা বড় স্কোপ। আরেকটা হচ্ছে আপনি জানেন যে স্পন্সর শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে যে 30% শেয়ার হোল্ড করতে হবে সেটাও কিন্তু ফোর্সিং এর ব্যাপারে বিসিক একটা বড় স্ট্যান্স নিয়েছে। তো এই এইগুলো যদি আপনার যেহেতু একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় যে আমরা মানুষের পার্টিসিপেশন, সাধারণ মানুষের এবং ইনস্টিটিউশনাল পার্টিসিপেশন আরো বেশি দেখতে পাবো। এর মধ্যে আপনি জানেন যে মনিটারি পলিসিটা আমরা এই মাসে বাংলাদেশ ব্যাংক থেকে দেখতে পাচ্ছি, এবং গতকালকে নিউজে আমরা বাংলাদেশ ব্যাংকের যে বোর্ড মিটিং ছিল সেখান থেকে জানতে পেরেছি যে মনিটারি পলিসিটা এক্সপ্যানশনারি মনিটারি পলিসি হবে। অর্থাৎ এখন যে কোভিড সিচুয়েশনটা আছে সেটাকে ওভারকাম করার জন্য আমাদের ইকোনমিতে যে বুস্ট আপটা দরকার, যে ক্রেডিট গ্রোথটা দরকার, সেরকম একটা মনিটারি সাপোর্ট কিন্তু আমরা পাবো বলে এবার মনিটারি পলিসিতে আমরা আশা করছি, এবং সেটা দেখতে পাবো বলেই পূর্বাভাস পাওয়া গিয়েছে। এটার সঙ্গে যদি আপনি দেখেন যে ইন্টারেস্ট রেট এই মুহূর্তে আমরা দেখতে পারি বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু সবচেয়ে লো। আপনি কল মানি মার্কেটে কিন্তু এখন 1-2% এর মধ্যে ইন্টারেস্ট রেট ইজ হভারিং, সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট লোন গুলো আমরা দেখতে পাচ্ছি, 7-8% কর্পোরেট গুলো লোন পাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটকে গ্রো করার জন্য একটা উপযুক্ত সময়। এর বাইরে আপনি জানেন যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা যে ব্যারিয়ার ছিল ট্রিপস, ট্রেড রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, তো আমরা আপনার থেকে এলডিসি থেকে বেরো যাওয়ার ফলে আমাদের একটা শঙ্কা ছিল যে আমরা সেই সুবিধাটা আর পাবো না। কিন্তু আপনি জানেন যে বাংলাদেশের নেগোসিয়েশনের কারণে, সরকারের প্রচেষ্টার কারণে আমরা কিন্তু সেটাকে এক্সটেন্ড করতে সক্ষম হয়েছি। তো তার ফলে যেটা হবে ফার্মাসিউটিক্যালে কিন্তু আমরা একটা পজিটিভ আউটলুক দেখতে পাবো। তো সেটার ইম্প্যাক্ট একটা আমরা ক্যাপিটাল মার্কেটে পাবো। এর বাইরে আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়েছে, এবং সেইটার ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে কিন্তু বিসিকের যে একটা ডিরেকশন সেটা যদি যেহেতু বাস্তবায়ন হওয়ার এখন সময় এসেছে, এবং এর বেশিরভাগই হচ্ছে জুন ক্লোজিং, এদের প্রত্যেকের এনএভি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 11-12-13 টাকার কাছাকাছি। তার মানে হচ্ছে যে এইখান থেকে সাধারণ ইনভেস্টররা একটা ভালো রিটার্ন পাওয়ার, ডিভিডেন্ড পাওয়ার তাদের একটা সুযোগ। অবশ্যই জনাব কাসেম হামিদ, আমরা পুঁজিবাজারে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত কৃষি বিজনেসে। দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতির কথা বলছিলাম বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদের সঙ্গে আবারও ফিসিস আলোচনায়। জনাব কায়সার হামিদ, আপনি বিরতির আগে সেক্টর ওয়াইজ মুভমেন্টে বলছেন, সেখান থেকে যদি আবারও শুরু করেন, সেই সাথে একটু জানতে চাইবো যে সামনে জুন ক্লোজিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড ইপিএসগুলো আসবে, সেক্ষেত্রে জুন ক্লোজিং কোম্পানিগুলোর পারফরমেন্স কেমন হতে পারে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টর কিন্তু এক্সপেকটেশন থেকেও এক্সিড করছে, ভালো করছে। আমরা যে ভয় বা সংকটটা ছিল করোনার প্রথম ধাপে, আমরা বরংস দেখতে পেয়েছি যে আমাদের অনেক রাষ্ট্র থেকে আমাদের অর্ডারগুলো আমাদের দেশে এসেছে। তো সেটার ফলে কিন্তু আমরা টেক্সটাইল গার্মেন্টস সেক্টরের একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো, এবং সেটার একটা পজিটিভ আউটলুক আছে। সেটার সঙ্গে আমি যেটা বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে যেহেতু ট্রিপস এর রিলেটেড ফ্যাসিলিটিটা এক্সটেন্ড হয়েছে, তো সেখানেও একটা পজিটিভ আউটলুক আসবে বলে আমরা আশা করছি। এটার সঙ্গে আপনার যেহেতু আমাদের এক্সপোর্ট বাড়ছে, ম্যানুফ্যাকচারিং হাই এন্ড এর প্রোডাক্ট গুলো আমরা শুরু করতে যাচ্ছি, তো সেটার একটা সেক্টরাল মুভমেন্ট আমাদের আসবে বলে আমরা আশা করছি। এটার বাইরে আপনি ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল সেক্টর যেটা, সেটাও কিন্তু আপনার গ্রোয়িং ফেজে আছে। তো এই মেড ইন বাংলাদেশ কনসেপ্ট কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে এবং অটোমোবাইল সেগমেন্টে।
সো এই সেক্টরেও কিন্তু আমরা একটা পজিটিভ গ্রোথ দেখব বলে আশা করছি। আর যেটা আমি বলছিলাম যে মিউচুয়াল ফান্ড, দেখেন অন্যান্য দেশগুলোতে যেটা হয়, সাধারণ ইনভেস্টররা কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, বিকজ মিউচুয়াল ফান্ডগুলো তারা যদি মার্কেটে ঠিকমতো তাদের ভূমিকা পালন করে তাহলে সাধারণ শেয়ার হোল্ডারগুলো কিন্তু সহজেই তারা উপকৃত হয়, তাদেরকে আর ইন্ডিভিজুয়াল স্টকগুলোকে আসলে চুজ করতে হয় না। তো এখন যদি মিউচুয়াল ফান্ডগুলোকে যে যে নীতিমালার মধ্যে নিয়ে আসা হচ্ছে তাতে আমার মনে হয় মিউচুয়াল ফান্ডগুলো তাদের রোলগুলো যদি ঠিকমতো পালন করতে পারে তাহলে মিউচুয়াল ফান্ডগুলো যেভাবে বাড়বে সাধারণ শেয়ার হোল্ডারগুলোর কিন্তু রিস্কটা কমে যাবে এবং তাদের ডিভিডেন্ড পাওয়ার প্রবণতা বেড়ে যাবে। তো এটা আমাদের একটা পজিটিভ সেক্টর বলে আমি মনে করছি। সেটার সঙ্গে যেটা আপনাকে বলছিলাম যে কর্পোরেট গুড গভর্নেন্স, তো কর্পোরেট গুড গভর্নেন্সের কয়েকটা বিষয়, একটা হচ্ছে যে আপনার যারা উদ্যোক্তা শেয়ার হোল্ডার ছিলেন তাদের যে মিনিমাম শেয়ার হোল্ড করতে হবে সেই ব্যাপারটাতে যে বিসিকের স্ট্রিক্ট পজিশন সেটা যদি আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন দেখতে পারি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে তারা হঠাৎ করে চলে যাওয়া বা তাদের পজিশন না থাকা এবং তাদের স্বার্থ ওই জায়গাটার সঙ্গে লিঙ্কড আপটা বেশি হবে এবং সেখানে সাধারণ মানুষের আস্থাতে ফেরত পাবে। সঙ্গে সঙ্গে অন্যান্য যে কর্পোরেট গভর্নেন্সের যে বিষয়গুলো আছে, প্রপার ডিসক্লোজার, ফাইন্যান্সিয়াল রিপোর্টস যেগুলো আছে, অডিট গুলো যে বিষয়গুলো আছে এবং প্রতিনিয়ত যে সার্ভেলেন্স এবং মনিটরিং এর মধ্যে থাকার দরকার, এটা কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিসিক থেকে। এর বাইরে আপনি জানেন যে আনডিস্ট্রিবিউটেড ডিভিডেন্ডের থেকে যে ফান্ডটা আছে ইনস্টিটিউশনগুলোর হাতে সেইটাকে নিয়ে একটা যে ফান্ড করার কথা বিসিক এর আগে রুল দিয়েছে এবং সম্প্রতি চিঠি পাঠিয়েছে, তো সেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো প্রশংসনীয় উদ্যোগ। সেখান থেকে এই মার্কেটের ডেপথটা অনেক বাড়বে, আমরা অনেক সাপোর্ট করতে পারবো এবং ইনস্টিটিউশনাল যে ইনভেস্টরদেরকে তাদের যে পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডগুলো ICB সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের পার্টিসিপেশন কিন্তু আরেকটু বাড়লে সেক্টর ওয়াইজ যে যে মুভমেন্ট সেটা আরো অনেক ব্যালান্সড হবে এবং তার ফলে কিন্তু আমরা ইন্ডেক্সটা এখন যেখানে দেখতে পাচ্ছি সেখান থেকে আরো অনেক দূর যাবে বলে আমরা মনে করি, সেটা আমরা প্রত্যাশা করি। এবং যেটা বলছিলেন যে SEC মার্কেটের জন্য কিন্তু অনেক পদক্ষেপই নিচ্ছে এবং তাদের কঠোর পদক্ষেপের কারণে কিন্তু আমরা আজকে একটি সংবাদ শুনলাম যে OTC মার্কেট থেকে প্রায় 70টি কোম্পানি স্বেচ্ছায় অবসায়নে যেতে চায়, সেক্ষেত্রে আসলে NAV-তে অথবা মার্কেট প্রাইস যেটা সর্বোচ্চ সেই হিসাবে তাদেরকে আসলে অবসায়িত হতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে SEC কিন্তু তারল্য সরবরাহ বৃদ্ধির জন্য কিন্তু মার্কেট স্টেবিলাইজেশন যে ফান্ড সেটি গঠন করেছে, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই, কীভাবে দেখছেন আপনি? জি, স্টেবিলাইজেশন ফান্ড নিয়ে কিন্তু অলরেডি একটা রুল বিসিক দিয়েছে যেখানে বলেছে যে 30 দিনের একটা নোটিস দিয়ে সমস্ত শেয়ার হোল্ডার যারা ছিলেন ওই সময় তাদেরকে নোটিস দিয়ে এরপরে ওই ফান্ডটা বেসিক্যালি বিসিকের ফান্ডে জমা দিতে হবে, রিহ্যাবিলিটেশন ফান্ডে জমা দিতে হবে। এবং এরই কন্টিনিউশনে আমরা আর একটা ফলো আপ লেটার দেখতে পেয়েছি বিসিক থেকে এবং আমরা যাদের যে সমস্ত লিস্টেড কোম্পানি আছে আমরা কিন্তু অ্যাকর্ডিংলি সেটা পালনের জন্য যাচ্ছি। এই বিষয়গুলোতে আরেকটু যদি স্বচ্ছতা এবং আমার মনে হয় যে ব্যাখ্যার কিছু গ্যাপ আছে অনেক কোম্পানির সঙ্গে, এটা যদি একটু বিসিক নিবিড়ভাবে কাজ করে তাহলে এই ফান্ডটা কুইকলি তৈরি করে এবং সেটা নিয়ে মার্কেট সাপোর্ট দেওয়া যেতে পারে। আরেকটা বিষয় আপনি দেখেছেন যে সমস্ত ফ্লোর প্রাইস যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনার উঠিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে মানুষের মধ্যে প্রাথমিক পর্যায়ে যে শঙ্কা ভয় ছিল যে এটা উঠিয়ে দিলে মার্কেটকে আসলে হঠাৎ করে ইন্ডেক্স পড়ে যেতে পারে, প্রাইসগুলো অনেক বেশি ফল করতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাইনি, বরঞ্চ মানুষের একটা আস্থার প্রতিফলন দেখতে পেয়েছে মার্কেটে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারেস্ট রেট লো, সেটার অপটিমাম ইউটিলাইজেশন, মার্কেটের যে বিষয়গুলো ছিল রেগুলেটর হিসাবে সেইগুলোর যে একটার পর একটা সংস্কার এবং এগুলোকে এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ মনিটরিং এর আওতায় নিয়ে আসতে পারলে আমাদের মার্কেটটা আসলে আরো ডেপটা বাড়বে। আমরা একদমই শেষের দিকে একটু ছোট করে জানতে চাইবো যে নতুন প্ল্যাটফর্ম SME বোর্ড এটা নিয়ে আসলে প্রত্যাশা কি থাকবে আপনার? জি, একটা বিষয় ছিল যে আমাদের আসলে লিস্টিং হওয়ার ক্ষেত্রে যে ধরনের প্রতিবন্ধকতা বলবো না আমি, যে ধরনের প্রসিজারাল কমপ্লিশন করতে হয় সেটা একটু ছোট কোম্পানির জন্য অনেক কঠিন, তো সেইটাকে বাস্তবায়ন রেখে SME বোর্ডটা করার ফলে যেটা হয়েছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মাঝারি সাইজে যারা আগে ভয় পেত যে আপনার ইয়েতে লিস্টিং এ আসতে গেলে যে তাদের প্রসেসগুলো কমপ্লিট করা এবং তার রিলেটেড যে এক্সপেন্স গুলো হওয়া এবং যে পরিমাণ সময় চলে যাওয়া সেইটার কারণে কিন্তু অনেকে আসলে লিস্টিং হওয়ার দিকে খুব বেশি একটা আগ্রহী ছিল না,
এখনো কিন্তু আমরা অনেকেরই দেখতে পেয়েছি যে যারা ওইখান থেকে হইতে পারেনি তাদেরকে গাইড করা হয়েছে, অ্যাডভাইস করা হয়েছে এসএমই বোর্ডে, এবং আমরা কয়েকটাকে অলরেডি এসএমই বোর্ডের মাধ্যমে দেখলাম যে লিস্টিং করা হয়েছে। এটাকে আমরা অনেক সাধুবাদ জানাই, এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেহেতু এসএমই কোম্পানি গ্রো করছে, ইমার্জিং কর্পোরেট গ্রো করছে, তো এই সারি কোম্পানিগুলোকে যদি আমরা খুব কুইকলি এসএমই বোর্ডের মাধ্যমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা দুইটা সুবিধা পাবো। একটা হচ্ছে মার্কেটের ডেপথটা বাড়বে, অন্যদিকে কোম্পানিগুলো তাদের ডেট বার্ডেনকে কমিয়ে ইকুইটিটা রেজ করতে পারবে দীর্ঘমেয়াদী একটা ফান্ডিং সোর্স হিসাবে। তো সেটা ফলে কিন্তু কোম্পানির রেভিনিউ বাড়বে, ইপিএস বাড়বে, এনএভি বাড়বে, এবং আলটিমেটলি মার্কেটে যারা শেয়ার হোল্ডার স্টেক হোল্ডার যারা আছেন তারাই আলটিমেটলি উপকৃত হবে। সেটা আমরা প্রত্যাশা করছি, আমরা প্রত্যাশা করব এই কমিশনের হাত ধরে মার্কেট আরও অনেক দূর এগিয়ে যাবে, সেই সাথে প্রত্যাশা করব মাঝে মাঝে বিভিন্ন ত্রুটির কারণে লেনদেন আমরা দেখি যে আসলে লেনদেনের সমস্যা হচ্ছে, গতকালকে এরকম সমস্যা ছিল, এই সমস্যাগুলো আসলে আমরা প্রত্যাশা করি না, আমরা প্রত্যাশা করি যে মার্কেট অনেক বড় হবে, তো তখন আসলে এই বিষয়গুলোকে আরও ওইভাবে সলভ করতে হবে সেটা আমরা প্রত্যাশা করি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, একুশে টেলিভিশনের দর্শকদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি সার্বিক দিক নিয়ে আলোচনা করছিলেন বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইসান আহমেদ। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবারও ফিরে আসবো কিছু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।